একটা কথা আছে না যে অ্যাবসলিউট পাওয়ার ইজ ফলোড বাই অ্যাবসলিউট করাপশন। অর্থাৎ অনেক যখন ক্ষমতা চলে আসে, প্রচুর ক্ষমতা আসা মানে প্রচুর দুর্নীতি, কারণ প্রচুর ক্ষমতা একছত্র ক্ষমতা মানে সেখানে বিরোধীদের জন্য জায়গা কমে যায়। যেখানে বিরোধীদের জন্য জায়গা কমে যায় সেখানে শুরু হয়ে যায় এখন একতন্ত্র, শুরু হয়ে যায় স্বৈরাচারী মানসিকতার প্রকাশ। পশ্চিমবঙ্গে তৃণমূল দলের সমস্যা এটাই, যেটাকে আমরা বলতে পারি প্রাচুর্যের সমস্যা, প্রবলেম ইন প্লেন্টি, প্রাচুর্যের সমস্যা এত বেশি পেয়ে গেছে যে তাকে এখন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই দলটা তৈরি হয়েছিল, আমি দীর্ঘদিন ধরে বলেছি যে একটা দল, তার একটা রাজনৈতিক ভিত্তি থাকে, তার একটা আদর্শগত ভিত্তি থাকে, এই দলের কিছু নেই। এই দলের উত্থানের পিছনে সবথেকে বড় রাজনৈতিক ভিত্তি কী ছিল না, বাম সন্ত্রাসকে মোকাবেলা করে পশ্চিমবঙ্গ থেকে বাম সরকারকে উচ্ছেদ করতে হবে, হয়ে গেল। তাহলে একটা মাত্র এজেন্ডা নিয়ে দলটা তৈরি হয়েছিল কি, বাম সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। এবার বাম সরকার ক্ষমতাচ্যুত হয়ে গেছে, ফলে তাদের কাছে আর কোনো দিশা নেই, আর কোনো এজেন্ডা নেই, আর কোনো লক্ষ্য নেই, ফলে লক্ষ্য ভ্রষ্ট হয়ে, লক্ষ্যহীন হয়ে, উদ্দেশ্যহীন হয়ে একটা শক্তি যখন চলতে আরম্ভ করে তখন সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একটা গাড়ি যখন জোরে চলছে, যদি সেখানে ব্রেক ফেল করে কী করে সেই গাড়ি, সেই গাড়ি কোথা না কোথায় ধাক্কা খায়। ঠিক একইভাবে তৃণমূল সরকারের আজকে ব্রেক ফেল করে গেছে, আর কোনো নিয়ন্ত্রণ নেই, যত ভূত প্রেত চোর চোরটাক ক্রিমিনাল ধর্ষণকারী সব বোতল থেকে বেরিয়ে এসছে, সবাই তৃণমূল। দিদি সেরিকা বলছিল না, বাবাও তৃণমূল, মাও তৃণমূল, কাকিমাও তৃণমূল, ছেলেও তৃণমূল, মেয়েও তৃণমূল, বাংলার মুখ্যমন্ত্রী বলছিল। অর্থাৎ সারা পশ্চিমবঙ্গের যত চোর, যত দুর্নীতিবাস, যত ধাপ্পাবাজ, যত বাটপার, যত ধর্ষণকারী সব তৃণমূলে ঢুকে গেছে। এবার ভূতগুলো সব বোতল থেকে বার হয়ে গেছে। দিদি তাদেরকে বলেছে, আমি আছি, তোমরা যা খুশি তাই করো, খালি আমাকে ভোটে জিতিয়ে আনতে হবে। তারা ভোটে জিতিয়ে আনছে। এইবার দিদির সমস্যা গেছে কি, যেগুলো বার হয়ে গেছে বোতল থেকে সেগুলো আর বোতলের মধ্যে ঢোকাতে পারছে না। সঙ্গে ধোকাধারী সেটা হচ্ছে এই, কেন্দ্র বাড়িয়ে চলেছে এক্সাইজ ডিউটি, তার সঙ্গে তালে তাল মিলে রাজ্য বাড়িয়ে চলেছে ভ্যাট, ভ্যাটের রোজগার রাজ্যের, এক্সাইজ ডিউটি রোজগার কেন্দ্রের, কেন্দ্র তার সঙ্গে সঙ্গে সেস সারচার্জ আদায় করছে টাকা। গত 8 বছরে ভারতবর্ষের সরকার 26.5 লাখ কোটি টাকা, আবার বলি 26.5 লাখ কোটি টাকা এক্সাইজ ডিউটি থেকে রোজগার করেছে। যদি 100 টাকা রোজগার হয় 1 লিটার তেল বিক্রি করে, তার 63% ভাগ পায় কেন্দ্র, 37% ভাগ পায় পশ্চিমবঙ্গ রাজ্য। ভারতবর্ষের সব রাজ্য তেলের দাম কমিয়েছে, পশ্চিমবঙ্গ ব্যতিক্রম। পশ্চিমবঙ্গে কী বলা হয়, আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি তাই তেলের দাম কমানো যাবে না। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আপনি আমার পকেট মারছেন 500 টাকা, আমাকে দিচ্ছেন 50 টাকা, এই উপকার না করলে তো হয়, সারা বাজারে আগুন। আপনি 2টো লেবু কিনে, রমজানের মাস, মানুষ একটু লেবু খায়, শরবত খায়, আপনি জান একটা লেবুর দাম দেখুন, রমজানের মাসে ফল মানুষ খেতে চাই ইফতারের সময়, ফলের বাজারে আগুন, যাওয়া যাচ্ছে না। সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, কাঁচা লঙ্কা থেকে আরম্ভ করে লেবু থেকে আরম্ভ করে আলু পটল পেঁয়াজ যা আপনি কিনতে যাবেন, আগুন দর, আকাশ ছোঁয়া দর, সরকারটা কিসের জন্য আমি প্রশ্ন এখানটাই। এখানে যারা মুনাফাখোর, যারা এখানটাই মজুদদার, তারা এই মার্কেট কন্ট্রোল করছে। মজুদদাররা মাল স্টক করে সংকট আরও বাড়াচ্ছে, যত সংকট বাড়ছে তত চাহিদা বাড়ছে, চাহিদা যত বাড়ছে সরবরাহ তত নেই, চাহিদার সঙ্গে সরবরাহের এই যে মিসম্যাচ,
এই যে চাহিদা সরবরাহের মধ্যে যে অসামঞ্জস্যতা সেইটাকে হাতিয়ার করে মুনাফাখোররা এইখানটাই মানুষের কাছে গলা কাটা দাম নিচ্ছে। মানুষ নিরুপায়, বাজারে যেতে হয়, তাই বাজার থেকে যা দামই পায় তাকে তো খেতে হবে। তাই আমাদের ঘরের রান্নাঘরগুলোতে আজ 144 ধারা চালু হয়ে গেছে। বাড়ির মা বোনরা বলছে বেশি পাওয়া যাবে না, কোথাও নাইট কার্ফু, কোথাও ডে কার্ফু, কোথাও 144 ধারা রান্নাঘরে চালু করে দিয়েছে আমাদের ঘরের মা বোনেরা। সেন্ট্রাল জেলগুলো এখানে যারা মাদক পাচারকারী তারা তো জেল প্রশাসনের নজরে দাঁড়িয়েই সব কিছু করছে। লুকোচুরি কিছু নাই পশ্চিমবঙ্গে, প্রশাসনকে পয়সা দিচ্ছে মাদক পাচার হচ্ছে, নেতাকে পয়সা দিচ্ছে মাদক পাচার হচ্ছে। আমি একটু আগে কী বললাম, করিডোর পশ্চিমবঙ্গ, আমি বলে দিই আপনাদেরকে, পশ্চিমবঙ্গ মাদক পাচারের করিডোর, জাল টাকা পাচারের করিডোর, নারী পাচারের করিডোর। আপনি মিলিয়ে নেন আমার কথাগুলো, আমি বিরোধী দল বলে বলছি না কথা, মাদক পাচার, জাল টাকা পাচার, নারী পাচারের করিডোর হচ্ছে পশ্চিমবঙ্গ, একদম করিডোর। ভারতবর্ষের যে কোনো বেশ্যালয়ে যান, 30-40% সেখানকার বাসিন্দা বাংলায় কথা বলে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের নিষ্ঠুর বাস্তব সত্য কথা। হয়তো বলে আমি বিরোধী দল বলে বলছি না, সার্ভে বলছে কথা, সার্ভে বলছে কথা। অভাব, দারিদ্রতা পশ্চিমবঙ্গে যে জায়গায় পৌঁছেছে আপনারা দেখতে পাচ্ছেন। কন্যাশ্রীর কথা বলা হচ্ছে, এসি তাসি অনেক সিয়ের কথা বলা হচ্ছে পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে নাবালিকাদের বেশি বিয়ে হচ্ছে, যান খোঁজ নিয়ে দেখুন। কেন? সরকারের ব্যর্থতা নয়? অশিক্ষিতের হার বাড়ছে, কেন? সরকারের ব্যর্থতা নয়? মানুষের অভাব বাড়ছে, অভাবের জন্য মোকাবেলা করতে পারছে না, ঘরের নাবালিকাদের জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। এক বড় অংশ নাবালিকা বিয়ে হওয়ার পর স্থান হচ্ছে বেশ্যালয়ে। সার্ভে বলছে কথা, কোথায় আছেন আপনারা, কোথায় আছেন বাংলার মানুষ? যা হচ্ছে সব নাটক হচ্ছে, ভেতর সব খোকলা হয়ে গেছে, ভেতর সব খোকলা পশ্চিমবঙ্গের। সরকার মানে নিতে পারবে না, সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না, সরকার খুন কমাতে পারবে না, সরকার ধর্ষণ কমাতে পারবে না, তাহলে সরকারটা কেন? সরকারটা কিসের? সরকারটা কী জন্য? শুধু ভোট আসবে আর ভোট নেওয়ার জন্য সরকার? মোদি আর দিদির মধ্যে তো আন্ডারস্ট্যান্ডিং আছে, তাই করছে না, বলার কি আছে? দিদি আর মোদির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একটা, কংগ্রেসকে দুর্বল করো, বাকি যা হবে উপরে উপরে আমরা করতে থাকবো, কোনো চিন্তা নাই। মোদি বলবে হিন্দু বাঁচাবো, দিদি বলবে মুসলমান বাঁচাবো, হয়ে গেল। বাকি দেশ বাঁচুক মাথা ব্যথা নাই, রাজ্য বাঁচুক মাথা ব্যথা নাই, খবরের কাগজ খুলুন ধর্ষণ খুন ছাড়া কোনো গল্প নাই। বাজারে আগুন, পেট্রোল ডিজেলের দাম হু হু করে বেড়ে চলেছে, মানুষের পকেটে পয়সা নাই, মানুষের রোজগার নাই, রোজগার করতে গেলে, চাকরি পেতে গেলে 20-25 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পেতে হয়, সেখানেও যোগ্য লোকদের স্থান নেই। সারা বাংলা জুড়ে এই অনাচার, এই নৈরাজ্যের মধ্যে আমাদের বসবাস করতে হচ্ছে। সেখানটাই পশ্চিমবঙ্গে কুস্তি, দিল্লিতে দোস্তি করার কী মানে আছে? ভারত সরকার যে তারা কেন ব্যবস্থা নিচ্ছে না? এখানে বাতালে মেরে কী লাভ আছে? এখানে ভাষণ দিয়ে কী না কী লাভ আছে? বিনা রেশনে ভাষণ আর কত শুনবো আমরা? অমিত শাহ নিজে বলছে যে পশ্চিমবঙ্গে আইন নাই, তা তুমি ব্যবস্থা করো, দেশ তো তোমাদের, এখানে আমাদের পাতলা দিয়ে লাভ কী? আমরা হাততাসের বিরুদ্ধে, আমরা হাঁসখালির বিরুদ্ধে, এগুলো সব সিমটম, একটা রোগের সিমটম হাততাস আর হাঁসখালি। একইভাবে একটা মুদ্রা দুটো পিঠ, মোদি আর দিদি। তাই এখানটাই কোর্টে যেতে হয় বিচারের জন্য। ভারত সরকার না কিছু বলে, রাজ্য সরকার না কিছু বলে, সমস্ত আন্ডারস্ট্যান্ডিংয়ে চলছে মোদি আর দিদি। রাজ্যপাল দীর্ঘদিন ধরে আমাদের জ্ঞান বিতরণ করছেন, নানা রকম বড় বড় জ্ঞান দিচ্ছেন, কী করা উচিত কী করা উচিত তা সবই বলছেন। তাই আমাদের এখান থেকে বেরিয়ে আসতে কী করতে হবে? শুধু জ্ঞান দিলে হবে না। রাজ্যপালের কাছে জানতে চাইছি, এই যে পরিস্থিতি, এখান থেকে বেরিয়ে আসার জন্য কী ব্যবস্থা আছে? আমি রাজনৈতিক ব্যবস্থার কথা বলছি না, প্রশাসনিক ব্যবস্থা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সে তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, সেটা প্রশাসনিক ব্যক্তি, সাংবিধানিক ব্যক্তি, একটা সাংবিধানিক পদ। যখন আপনি বুঝতে পারছেন সংবিধানের সংকট, যখন দেখতে পাচ্ছেন এখানে কিছু হচ্ছে না,
বাবা সাহেব আম্বেদকরকে সামনে রেখে আপনাকে বলতে হচ্ছে, তখন সাংবিধানিক পদের একজন ব্যক্তিত্ব হয়ে আপনি ভারতবর্ষের সরকারকে পশ্চিমবঙ্গে কি করার জন্য পরামর্শ দিচ্ছেন আমরা জানতে চাই। অনেক জ্ঞান আপনার শুনেছি, আপনি বলুন যে আপনি পশ্চিমবঙ্গকে লাইনে আনার জন্য অর্থাৎ সিধা করার জন্য, যা হচ্ছে তার থেকে বাংলাকে উদ্ধার করার জন্য আপনি প্রশাসনিক কর্তা হিসাবে, আমি সেভাবে বলছি সাংবিধানিক কর্তা হিসাবে, আপনি কি পরামর্শ দিচ্ছেন কেন্দ্রের সরকারকে? কারণ যা হাতরাস তাই হাসখালি, আমি আগেও বলেছি আজও বলছি, সব কিছু ঘটনা হওয়ার আগেও আমি বলছিলাম হাতরাস থেকে হাসখালি। এই ঘটনার এই নৃশংসতা, এই মধ্যযুগীয় বর্বরতা চলছে, একই মুদ্রার দুটো পিঠ, মোদি আর দিদি। মোদি রক্ষা করে হাতরাসকে, দিদি রক্ষা করে হাসখালিকে। পার্টি দুটো আলাদা, রং দুটো আলাদা, একটা গেরুয়া রং একটা নীল রং, কিন্তু ব্যক্তিত্বের চরিত্রে ব্যক্তিত্বের ভাবনা কোনো ফারাক নেই। তাই হাতরাস রক্ষা করে মোদি, হাসখালি রক্ষা করে দিদি, সেখানে এবং এখানে সরকার যাদের তারাই এই ঘটনার পিছনে সব থেকে বড় প্রশ্রয়দাতা মদতদাতা। ছিল না কিছু, বাম সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে, বাম সরকার ক্ষমতাচ্যুত আর কোনো উদ্দেশ্য নাই। এবার কি উদ্দেশ্য? প্রতিযোগিতা, কৃষের প্রতিযোগিতা, কে কার থেকে কত তাড়াতাড়ি বড় লোক হবে, কে কার থেকে কত তাড়াতাড়ি বড় লোক হবে। কারণ যা আছে মেরে খাবার সুবর্ণ সুযোগ, এ সুযোগ হারালে আর এ সুযোগ পাওয়া যাবে না। কখন কার ঈশান কোণে মেঘ ওঠে তার কোনো গ্যারান্টি নেই, ফলে সময় থাকতে মেরে খাও। এই সময় থাকতে মেরে খাও করতে গিয়ে দুর্নীতির পাহাড়ে আজকে তৃণমূল পার্টি নিমজ্জিত। স্বাভাবিকভাবেই সংঘর্ষ ছাড়া কী হবে? এখানে তো প্রেমালাপ হবে না, এখানে তো কবিগান হবে না, এখানে তো আনন্দের মিলনের বাণী বইবে না, এখানে অন্তর্দ্বন্দ্ব হবে, খুন হবে, রক্তপাত হবে, ক্ষমতা দখলের এই কুৎসিত লড়াই বাংলার মানুষকে দেখতে হবে। বলগাহীন নিয়ন্ত্রণহীন ক্ষমতার এটা হচ্ছে একটা অভিশাপ। দেখলাম ভয়ঙ্কর ব্যাপার, আপনাদের মিডিয়াতে দেখলাম, আপনাকেও দেখলাম কালকে, খুব চিন্তার বিষয়। মুর্শিদাবাদ জেলাতে বাইরের ক্রিমিনাল প্রবেশ করছে, একে তো মুর্শিদাবাদ জেলার বাংলাদেশের এবং সারা এলাকার, মানে আমি এই রিজনে বলছি, গোল্ডেন ট্রায়াঙ্গেল বা গোল্ডেন ক্রিসেন্ট বলে যাকে আমরা চিনি, গোল্ডেন ট্রায়াঙ্গেল যেখানটাই সব থেকে বেশি মাদকের কারবার হয়, আফগানিস্তান পাকিস্তান এই বিস্তীর্ণ এলাকা জুড়ে সব থেকে বেশি যেখানে মাদকের কারবার হয়, সেইখান থেকে এই পশ্চিমবঙ্গ ট্রানজিট রুট হয়ে গেছে, অর্থাৎ মাদক পাচারের করিডোর পশ্চিমবঙ্গ। এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ মালদা এই এলাকা মাদক পাচারের করিডোর। আরও বলি আপনাকে, জাল টাকা, জাল টাকার ক্যাপিটাল হচ্ছে মালদা, ফেক কারেন্সির ক্যাপিটাল, জাল টাকার সব থেকে বড় ঠেক হচ্ছে মালদা মুর্শিদাবাদ। এবং এই বিস্তীর্ণ এলাকা যেহেতু সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকা দিয়ে একদিকে মাদক পাচার চলছে, একদিকে জাল টাকার কারবার চলছে, এবং মুর্শিদাবাদের ভারাক্কা পার হলেই ঝাড়খণ্ড, আরেকদিকে বাংলাদেশ। ফলে দুষ্কৃতিকারীদের, ক্রিমিনালদের, আন্তর্জাতিক মাফিয়াদের, সে গরু পাচারকারী হোক, মাদক পাচারকারী হোক, ওষুধ পাচারকারী, সকলের ক্ষেত্রে একটা নোম্যান্স ল্যান্ড ঢেকে যেখানে কেউ বলার নেই। পশ্চিমবঙ্গের যে প্রশাসন, সে প্রশাসন পয়সা খায়, তৃণমূলের নেতা পয়সা খায়, এখানে ধারের লেসে চলছে মাদক পাচার আর জাল টাকা পাচারের কারবার। তার সঙ্গে গরু পাচার আছে, ওষুধ পাচার আছে, সব কিছু আছে। স্পিকার কথা না তার পার্টি শোনে, না বিধানসভা শোনে, না রাজ্যপাল শোনে, কেউ শোনে না। এসব স্পিকারের নখদন্তহীন একটা স্পিকার।